করিমপুর গ্রামের স্কুল বটতলা প্রাথমিক বিদ্যালয়ের নতুন মাস্টারমশাই রতন তালুকদার আজ প্রথম পা দিলেন কৃষ্ণনগরের এই অখ্যাত গ্রামে। নতুন বাড়ির বারান্দায় বসেছিলেন রতন মাস্টার। এই বাড়ির দেখভাল করা ছেলেটি মাস্টারমশাইয়ের বিছানা ও জামা কাপড়ের সুটকেসগুলো ঘরে তুলে দিচ্ছিল। তার নাম অমল। আচ্ছা অমল, এই বাড়ি থেকে স্কুল কত দূরে? এই তো বেশি দূরে নয়, মাত্র 6 মিনিট লাগে। আশেপাশে হাট বাজার আছে তো? না বাবু, বাজারটা একটু দূরে। আপনাকে স্কুল থেকে একটা সাইকেল দেবে, আপনি না হয় ওতে করেই যাতায়াত করবেন। আচ্ছা বুঝলাম, পাড়ায় তো স্কুল রয়েছে, তো তুমি পড়াশোনা করো না? আমি? হ্যাঁ তুমি। করতুম বাবু, বাপ মা চলে যাওয়ার পর স্কুলের হয়েই বেগার খাটি, তাতে 2 পয়সা যা রোজগার হয় ওটা নিয়েই আছি। তো সারাদিন কি করো যে সময় পাও না? আমি তো শুনেছি স্কুলে কোনো পয়সা দিতে হয় না। বাবু ওই তো কত কিছু করি, আপনি ছাড়া আর 2 জন মাস্টারমশাই আছে ওখানে, ওদেরকে স্টেশন থেকে গ্রামে নিয়ে আসতে আর যেতে হয়, তাছাড়া স্কুলের বাজার করা, স্কুল ঘর পরিষ্কার করা, আরও কত কি, এসবের অত হিসেব আছে বাবু? এরকম লোকের হয়ে খেটে নিজের জীবনটা নষ্ট করো না, কষ্ট করছো সেটা ভালো জানি, তবে পড়াশোনা না জানলে সবাই ঠকিয়ে চলে যাবে, শুধু তাই নয় পরে কেউ সম্মান করবে না। এই কাজ করতে তো আমার ভালোই লাগে। পড়াশোনা করতে ইচ্ছা করে না? করে, তবে। তাহলে সন্ধ্যের পর আমার বাড়িতে চলে আসবে, আমি তোমায় একটু একটু করে পড়াবো। হ্যাঁ সন্ধ্যের পর? কি বলছেন কি আপনি, সন্ধ্যের পর পাড়ায় কেউ বের হয় না, সন্ধে হয়ে এসেছে আমি চললাম। কি ছেলে রে বাবা, পড়াশোনা করার অভ্যাস নেই তাই এই অবস্থা, কাল একবার কথা বলে বুঝিয়ে দেখবো খন। যাই ঘরটা গুছিয়ে নি, আবার রাতের খাবারও বানাতে হবে। সেই মতো নিজের কাজ করতে লেগে গেলেন রতন মাস্টার। যে কোনো কাজ করতে করতে গুনগুন করে গান করা তার অভ্যাস। মরবি না উঠে কোন সুরে বাজে, কিছুক্ষণ পর বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। ঝড় উঠেছে নাকি সেই ভেবে বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে দেখলেন সত্যি একটা ঝোড়ো হাওয়া বয়ে চলেছে বাড়ির সামনে দিয়ে, কিন্তু এই শীতকালের পরিষ্কার আকাশে এটা কি সম্ভব? কে কে ওখানে? চুপ, একদম চুপ, গাইবি না বাজাবি না। কে ছিল ওটা, কোনো পাগল টাগল নাকি? কাল একবার অমলকে জিজ্ঞাসা করতে হবে। ও মাস্টার মশাই, মাস্টার মশাই। বল বল, সারাদিন কোথায় ছিলি? আজ তো ছুটি তাই আসিনি। এই যে আপনার জন্য সাইকেল, রাতে ঘুম হয়েছে তো স্যার, নতুন জায়গা। তা হয়েছে, কিন্তু কাল একটা অদ্ভুত ব্যাপার হয়েছে বলে সবটা খুলে বললেন রতন মাস্টার। কিন্তু এখানে আশেপাশে কেউই রাতে বের হয় না, থাকলেও রাত বিরাতে টু শব্দটাও করে না। কেন? কারণ সে আছে, ওর নাম শব্দ পিশাচ, কেউ আবার বলে শব্দ দানব, কোনো উঁচু আওয়াজ পেলে আর রক্ষে নেই। বাবু আপনার পাশে ওটা কি বাঁশি, কাল বাজিয়েছিলেন নাকি? না না, এই তো সকালে বের করলাম ব্যাগ থেকে, আমি বাজানো শিখছি। আমিও একটু বাজাতে জানি, তবে এখন সন্ধে নেমেছে, সন্ধেবেলা কিন্তু একদম বাজাবেন না। দূর এসব ভুল বাল, এই দেখ এই দেখ আমি বাজাচ্ছি, কিচ্ছু হবে না। পায়ে পড়ি বাবু, এসব করতে যাবেন না। এ এ হতচ্ছাড়া, এ দাঁড়া বলছি দাঁড়া, আমার বাঁশি নিয়ে পালাচ্ছিস কেন, দাঁড়া।
এটা আপনাকে দেব না, দিলে আমাদের গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। বলতে বলতে একটা অন্ধকার ঘেরা জঙ্গলে ঢুকে পড়ল অমল। রতন স্যারও সেদিকে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। অমল, এই অমল, কোথায় গেলি? আমার বাঁশিটা ফেরত দে বাবা। উফ, কি জোরে লাগলো পায়ে। কিন্তু সেই অমল বেটা কোন দিকে গেল? এ কোথায় চলে এলাম আমি? ওই তো বাঁশিটা পড়ে বেটার ছেলে এখান থেকে পালিয়েছে মনে হচ্ছে। তাই তো ভাবছি এটা এখানে কি করছে, আর এই অমলই বা কোথায় গেল? আহা, এ কি অসাধারণ দৃশ্য! মনটা একেবারে ভরে গেল। এখানে বাঁশিটা না বাজালে বাঁশির যে অপমান হবে। দেখি, বাজাই তো বাঁশিটা। কে কে ওখানে? তুই আমার গ্রামে এসে বাজনা বাজিয়ে শব্দ করছিস? আজ তোকে মেরেই ফেলবো। তুমি কে? আমি আমি শব্দ রাক্ষস, তোদের মতো লোকেদের জম। তোর ঘর মোটকে দিয়ে বাজনা বাজানো বের করে দেবো আজ। না না, আমায় মেরো না, আমি তো কাউকে বিরক্ত করিনি। তুই আমায় বিরক্ত করেছিস। বেঁচে থাকতে তোদের মতন লোকেরা মাইকে গান চালিয়ে আমায় বিরক্ত করেছে। আমি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়েছিলাম, তখন তোদের গানের অত্যাচারে আমি মরে গেছি। তাই এখন মরে গিয়ে এই গ্রামে রাক্ষস হয়ে পড়ে আছি। তোদের মতন লোককে মেরেই আমার শান্তি। আমি তো বাঁশি বাজিয়েছি, মিষ্টি সুর হয় ওতে। না, শুনতে চাই না, তোকেই শেষ করব আজ। বলেই তেরে এলো দানব। রতন স্যার প্রাণপণে দৌড়াতে লাগলো। হঠাৎ দূর থেকে শুনতে পেল সামনের গাছের উপরে বসে আছে রতন। বাবু, এই বাঁশি যতক্ষণ আপনার হাতে থাকবে ও আপনাকে তাড়া করবে। আপনি ওটা আমার দিকে ছুঁড়ে দিন বাবু। না, কিন্তু দিন বাবু, বাঁশিটা আমার দিকে ছুঁড়ে দিন, দিয়ে অন্য দিকে দৌড় লাগান, একদম দাঁড়াবেন না। বাঁশিটা ছুঁড়ে দিয়ে দৌড়াচ্ছে রতন স্যার। হঠাৎ শুনতে পেল চেনা একটা সুর, তার বাঁশির আওয়াজ। অমল যেদিকে আছে ওদিক থেকেই ভেসে আসছে বাঁশির আওয়াজটা। ঠিক তখনই সেই দানব মুখ ঘুরিয়ে এগিয়ে গেল অমলের দিকে। না না অমল, ওটা করিস না, অমন করিস না। এটা তুই কি করলি অমল? আমায় বাঁচাতে তুই বাঁশি বাজালি বাবা, কেন কেন? আর জোরে বাজনা বাজাতে দেব না কাউকে। ততক্ষণে শেষ হয়ে গেছে অমলের প্রাণ। রতন মাস্টার তারপর আর ওই গ্রামে থাকেননি। নিজের বাড়িতে চলে আসার পর যাকেই দেখতেন জোরে গান চালাচ্ছে তাকে এই শব্দ দানবের গল্প বলতেন। তার মনে এখন খুব ভয়, চটুল গান বাজনার ভয়ানক গানের কারণে আর যেন কোনো শব্দ রাক্ষস না জন্মায়।